যাবো। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আপনার এখানে কি কি আইসক্রিম আছে চাচা? এই খালি এটাই আছে। কয় টাকা করে একটা? 5 টাকা। কতটা আছে আপনার এখানে? আপনার এখানে কতগুলো আছে? নেন না মেলা। তাই এটা কি? ওটার মধ্যে তো দাও। এটার মধ্যে দেবেন না। আপনার বাসা কোথায় আঙ্কেল? শাপলা মেইল। কতগুলো আছে আপনার এখানে? আমার একটা দেন, ওদের আগে দেন। তাহলে আপনি যে এই বয়সে কাজ করেন, করা লাগবে রে। হ্যাঁ, করা লাগবে রে। কেন, ছেলে মেয়ে দেখে না? দেখে দেখে তাহলে চেহারা ভাঙি যায় রে। তাই মানে আপনি তো জীবনের মানে প্রথম ব্যবসা, এটা জীবনের প্রথম ব্যবসা? প্রথম ব্যবসা, সেই থেকে এই ব্যবসায় আছে। সেই থেকে এই ব্যবসা করতেছি 56 বছর। আল্লাহর রহমত কোনো সমস্যা হয় না? না, চলতেছেন। আমি নিজে অনুভব করি, নিজে কল্পনা করি জি, যে মানুষে জীবনে মেলা কিছু হয় জি, ওটা থেকে ওটা যায়, ওটা থেকে ওটা যায়, ওটা থেকে ওটা যায়। আর আমি জীবনে এই পাকিস্তান জি, এই দেশে সরকার যখন আইতাম তখনও আমি আমার ওস্তাদ বারো আনা পর্যন্ত ঘুষ দিয়ে বাড়ির ঘুমিয়ে আসি, ভাত ফেলিয়ে বারো আনা পর্যন্ত পক্ষে দিচ্ছি। তখন বারো আনা হলে 1 কেজি 40, আটানা হলে 6 আনা, চাল হলো 12 আনা, সর্ষের তেল হলো তোমার 2.5 টাকা, নারকেলের তেল 3.5 টাকা কেজি। তাই হ্যাঁ, যেটা আমার জানা মতে। তো ওই যে আজকে তো প্রচুর রোদ, আপনাদের এটা আবার পাও হ্যান? হ্যাঁ, এই আমি যে রান করি জি, তাতে মানে রংপুর আপডাউন করা যাবে। আপনি এই বয়সে যে রান করেন তাতে রংপুর আপডাউন করা যাবে? রংপুর আপডাউন করা যাবে, আমি পাবো এই রোদেও? হ্যাঁ, আমি আজকে মানে যেগুলো মানে ঘুরছি, আপনি তো শুনলে অবাক হবেন যে আপনি কি করে ঘুরলেন। এই শাপলা মেল থেকে আসিয়া বান্দর মাথা চা খাচ্ছি, হ্যাঁ, ওই পাক দিয়ে মানে নামাপাড়া দিয়ে গেছি মধুবীর ফ্যাক্টরি। হ্যাঁ, ওই পাক দিয়ে হাটের বাজার দিয়ে আসি ঘুরছি কুমারপাড়া। হ্যাঁ, সেই কুমারপাড়া দিয়ে মানে মারিয়া মানে একটা ধরলে ধরা যাবে, না ধরলে ধরা যাবে। মানে আপনার ক্যাশই নাই, যেটা লাভ হবে সেটা না। মানে আমরা হয়তো এমন টাইমে করি, মালটা বানিয়ে নিয়ে আসি, বাকি নিয়ে আসে বিক্রি করে টাকা দেয়। এই পাপড়টা আসার টাইমে নিয়ে আসলাম 500 পাপড়, 500 টাকা, সাপোজ মনে করে এই বেচা কিনা করে যাওয়ার টাইমে টাকা যাওয়ার টাইমে আবার টাকা দেয়। তখন মানে বাইরে পাঠি আসবে, তখন 500 পাপড় 1000 টাকা দিয়ে ক্যাশ টাকা দিতে না লাগবে, মালটাও ক্যাশ টাকা দিয়ে বানিয়ে নেওয়া লাগবে। তাই তাহলে ব্যবসা আমার ভাগ আছে। ভাগ আছে না? এ বাবু শোনো, গাড়িতে আমাদের নিজের বাসুতা নিজের মাল মেডিসিন সব আমরা কিনি। তাহলে আপনি যে এইটা এইটা বাকি নেন না, এটা বাকি নিয়ে আবার হয়তো যার টাইমে টাকা দিলাম। আর যদি মনে করো মানে যেখান থেকে মালটা নেই তার কাছে নাই, আর জনের কাছে নিলাম, সেখান থেকে 90 টাকা দিলাম অনেকে। আচ্ছা, আপনি এটা বাকি নেন না, এটা আপনি আজকে থেকে আপনার হলো 500 করে লাগে না আপনার দিনে চাচা? এখানে দেখেন তো কত আছে।
ছয়শো আছে। আচ্ছা আপনি ৬০০ রাখেন, এখন থেকে এটা নগদ নেবেন। আপনি এটা এটাতে মূলধন খাটাবেন আপনার, ঠিক আছে? কি অন্য কিছু ভাবতেছেন নাকি? না, কিন্তু অন্য মানে এত বড় একটা মানে এত বড় কিছু না। এই যে আপনি এই বয়সে কাজ করে খাইতেছেন, কারো কাছে হাত পাতেন না। আমি তো অনেককে দেখি যে এই বয়সে হাত পেতে খায়। আপনি যে ব্যবসা করে খাইতেছেন, এটা আমার খুব মানে দেখে ভালো লাগতেছে। আর বিশেষ করে যেমন আপনি ধরে এখানে চা খাচ্ছেন, দোকানে বসে চা খাচ্ছেন, হয়তো সেখানে আছে দুটো তিনটে বা পাঁচটা লোক আছে। জি, আমি ওদের লজ্জা সরম বাদ দিয়ে বললাম যে একটা চা খেলাম, চা খা মিয়া, আমাকে ১০টা টাকা দিলে একটু আমার রোজগার হলো। হ্যাঁ, হয়তো ওই টাইমে মানুষের সামনে আমি বললেন যে এখন নাই, পরে 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 দেখা করি, এখন সরিয়ে যা। মানে এই জিনিসটা আমার খুব লজ্জা, আমাকে লজ্জা লাগে, লজ্জা লাগে না। আমি না খায় মারা যাবো, কিন্তু ওই যে মানুষের সামনে দাঁড়িয়ে আছে, আমি ১০টা টাকা পাবো, মানুষের সামনে বলবে এখন আমি পরে দেখা করি যা, কিন্তু আমার খুব মানে একটা লজ্জা আছে, তাই না? এটা আমার খুব মানে এই দেখি যে রোদ আপনি ছায়া দাঁড়িয়েছেন তাই ঘেমে গেছেন, আমি তো ঘেমে অস্থির। হ্যাঁ, জীবনটা শেষ করছি, তাই আল্লাহ রহম আপনার পাহাড় রাখি যাতে আমি কারো কোনো অনুদান নেই, তাই? আচ্ছা হোক, অনুদান যেহেতু আপনি নেন না, মনে করেন আপনি এটা ব্যবসায় খাটাচ্ছেন, এটা আমি খুশি হয়ে দিলাম আপনি, ঠিক আছে? তো থাকেন, দোয়া করেন। এই যে আপনি যে ঘেমে গেছেন, বুঝছেন, ঘেমে গেছেন আপনি। আমার বাসা অনেক দূরে, আমার বাসা অনেক দূরে, গাইবান্ধায় থাকি আমি, এই তো ব্রিজের এখানেই। সকাল সকাল বিক্রি করে চলে যাবেন? আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। এটা কি আমাকে আপনাকে মন খুশি করে দিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মন খুশি করে দিলাম। আপনি বললেন যে এটা আপনি বাকি নেন, এই জিনিসটা বাকি না না, হ্যাঁ বাকি না জন্য না, আমি এখন থেকে ৫০০টা করে নেন না, আর আজকে ৬০০টা নেবেন, নগদ দিয়ে নেবেন। দোয়া করবেন শুধু, হ্যাঁ ঠিক আছে, যান আল্লাহ।